অমরপুর এবং অম্পি আর ডি ব্লক এবং অমরপুর নগর পঞ্চায়েতে যৌথ উদ্যোগে রবিবার সন্ধ্যায় অমরপুর মহকুমার আনন্দ প্রেক্ষাগৃহে শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তর আধিকারিকগণ অনুষ্ঠানে অম্পি ব্লকের নটি এবং অমরপুরের বারোটি সহ মোট তেত্রিশটি বিভিন্ন বিভাগে শারদ সম্মান পুরস্কার প্রদান করা হয় এদিকে এই বছর শারদ সম্মান প্রদানে কার্যপি হয়েছে বলে অনুষ্ঠান উপস্থিত একাংশ দর্শকদের মধ্যে গুঞ্জন শোনা যায় এও জানা গেছে এই কারণেই এদিন অমরপুর মহকুমার পুরস্কার প্রাপক ক্ষুদিরাম ক্লাব তাদের পুরস্কার গ্রহণ করতে অনুষ্ঠানে উপস্থিত হয়নি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রণজিৎ দাস বলেছেন